কোথায় এবার যাবে আমি আগে বিমল খাবো বিমল না খেলে এক্ষুনি মরে যাবো ও বাবা লকডাউনে আবার কোথায় বিমল পাই দেখি দাদা বলছি এখানে বিমলের দোকানটা কোথায় আগে এখানে এসে আইসক্রিম কেন তারপর বলবো কি সালারে রে বাবা ভালো কিন্তু পেয়েছি একটা পান দোকান দাদা তাড়াতাড়ি এক দুজন বিমল দিন আমার সহ্য হচ্ছে না আমি নিজেই বিমলের খোঁজে আছি সব বিমল স্টক আউট হয়ে গেছে দিদিভাই বাবু তুমি খাবার খাচ্ছ না কেন মা আমার অনেক পাতলা পায়খানা হচ্ছে আরো খাও পিজ্জা বার্গার তুমি চুপ করো তুমি জানো না কিসের জন্য হয়েছে পিজ্জা বার্গার খাওয়ার জন্য না এই দেখো তুমি যেখানে সেখানে বিমল রেখে দাও সেই জন্য আমি রাখলাম বলে গো খেয়ে ফেলবে বাবা যেরকম ছেলে সেরকম তো হবেই এই দেখো ওর হাত দেখো হাতে বিমলের ব্যাকটেরিয়া ভর্তি দাঁত দেখো দাঁতের বারোটা বেজে গেছে Hey, हे काजल हामी क्षमा गरिद प्लिज हामी आज जीवन विमल खाना ए लाड्डु खाऊ